الله رحمة الله مجد الله الله رب يا أيها الذين آمنوا الله الله حق الله ولا تموتن ولا وأنتم مسلمون ইয়া মানুত্তা আমানুত্তাকুল্লাহ আল্লাহ পাক বলছেন হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভয় করো হাককাতু কতিহি ভয় করার মতো ভয় করো ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না প্রিয় আমার আমরা যখনই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করি প্রত্যেকটা শিশু বালক শিশু বাচ্চাগুলো সব মুসলমান হালাতেই দুনিয়ার জমিনের মধ্যে আসে কিন্তু তার কর্মপদ্ধতি তাকে অমুসলিম বানিয়ে দেয় প্রিয় ভাইরা আমার প্রত্যেক বাচ্চাগুলো একজন অমুসলিমের ঘরে জন্ম একজনে হিন্দু খ্রিস্টান ধর্মজাত পূজা যে যে জাতির মধ্যে আসে না কেন অমুসলিমের ঘরেও যদি কেউ জন্ম নেয় সেই বাচ্চাটিও মুসলমান হালাতে দুনিয়ার জমিনের মধ্যে আসে প্রত্যেকটি বাচ্চা তা মুসলমান হালাতেই দুনিয়ার জমিনে আসে তার কর্মপদ্ধতি তাকে অমুসলিম বানিয়ে দেয় প্রিয় ভাই আমার আল্লাহ সুলহান তারা বলছেন সফল মমিনের গুণা বলে হল এক নাম্বার সে মুসলমান হবে ওরা মজিদ আল্লাহ রব্বুল আলম বলছেন ইন্নাল মুসলিম মুসলিম প্রথম নাম্বার হলো সফল হতে হলে মুসলমান নারী এবং পুরুষ তারাই হলো সফল কাম দ্বিতীয় নাম্বার হলো ওয়াল মুমিনিনা মমিন হতে হবে প্রিয় ভাইরা আমার মমিন হতে হলে কয়েকটি বিষয়ের পথে আমাদের কি মানান্ত হবে আমান্তু বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতবিহি রুসুলিহি ওয়াল আখিরি ওয়াল কদরী খৈরিহি ওয়ারিহি মিনাল্লাহি তাল ওয়াল আমাং তু বিল্লাভ ইমান আনতে হবে আল্লাহ রব্বুল আনুপদীপ অমালা ইকাতিহী সমস্ত ফেরেস্তাদের প্রতি ওয়ারুসলিহি সমস্ত নবীদের প্রতি ওয়ালিয়াউমিল্লাখরি আখরাত দিবসের প্রতি ওয়াল কাদরি হৈরিহি ওয়াসারিহি মিনাল্লাহি তালা ওয়াল বাসি বাদ ইমান আনতে হবে আল্লাহ ইমান আনতে হবে সমস্ত ফেরস্তাদের প্রতি সমস্ত কিতাবের প্রতি ইমান আনতে হবে আখরাতের দিবসের প্রতি ইমান আনতে হবে আবার পুনরায় আমাদেরকে আল্লাহ সুবাহান তারা আবার আমাদেরকে জীবিত করবেন তার প্রতি ইমান আনতে হবে দ্বিতীয় নম্বর গুণ হলো ইমানদার হতে হবে মমিন হতে হবে প্রিয় ভাইরা আমার মমিনের তিন নম্বর শর্ত হলো কোরআন মাজিদ আল্লাহ রাব্বুর আল বলছেন ওয়ালকানিতিনা ওয়ালকানিতাত আল্লাপাক বলছেন বিনয় অবনতিকারী পুরুষ এবং নারী আল্লাপাক বলছেন আনাগত পুরুষ অনাগত নারী আল্লাহ তারা বলছেন চার নম্বর সত্যবাদী হতে হবে সত্যবাদী নারী সত্যবাদী পুরুষ এরাই হলো পূর্ণ সফল কাজ কিন্তু আমাদের সমাজের মধ্যে আজ মিথ্যার সয়লাভ ঘটে গিয়েছে মোবাইলের মাধ্যমে কেউ কাউকে ফোন কল করলে মোবাইলের মধ্যে বলে কোথায় আছো ভাই তখন সে হয় থেকে বলে আমি রাস্তায় আছি অমুক জায়গায় আছি কে একটা মিথ্যার মধ্যে আমরা জলে আছি ছোট্ট ছোট্ট বাচ্চাদের সামনে আমরা মা বাপ মিথ্যা কথা বলছে সন্তানগুলো তার মা বাপ থেকে মিথ্যা কথা শিখছে চেল্লা বলেন ঠিক কিনা প্রিয় ভাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপদ আপনার উম্মত কি মুসলমান কি কখনো ক্রিপন হতে পারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ মুসলমান ক্রিপন হতে পারে সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ মুসলমান কি জিনা করতে পারে নওজো বললেন মুসলমান জিনা করতে পারে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়ার রসুল আল্লাহ ও নবী মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বললেন মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না মুসলমান গুনাহের দরুন কৃপন হতে পারে মুসলমান জেনাকার হতে পারে কিন্তু মুসলমান মিথ্যা কথা বলতে পারে প্রিয় ভাইরা আমার আজ জমিনের মধ্যে দেখা যায় মিথ্যার জন্য একটা মিথ্যা কথাকে সত্য কথা বানানোর জন্য হাজারো মিথ্যা দিয়ে একটা মিথ্যাকে সত্য বানানো হয় প্রিয় ভাইরা আমার আল্লাহ সোহান তারা আমাদের প্রত্যেকটা কথার জন্য জিজ্ঞাসা করবেন আল্লাহ রব্বুরা আলামিন আমাদেরকে আদালতে কিবরিয়াতে আল্লাহ প্রত্যেক মানুষকে প্রত্যেকটা কথার জন্য আল্লাহ জিজ্ঞাসা করবেন এই জন্য আমাদের চার নাম্বার গুণ হল অস্বাদ সফল মমিনের গুণ হল সে সত্য কথা বলবে প্রিয় ভাইরা আমার মনের একটি গুণ হল কোরআন মাজিদ আল্লাহ রব্বল আল বলছেন মমিনের গুণ হল মমিন সব সময়ের জন্য ধৈর্য ধারণ করবে মমিন নারী এবং পুরুষ এরা সব সময়ের জন্য ধৈর্য ধারণ করবে কারণ ধৈর্য আমার আপনার মধ্যে নেই বিধায় আজকে সমাজের মধ্যে অসংখ্য খুন গুম যেগুলো দেখা যায় ক্রোধের কারণে রাগের কারণে বগের বসুভূত হয়ে আমরা অনেক সময় বিভিন্ন সময় আমরা বিভিন্ন অন্যায় অবিচার করি প্রিয় ভাইরা আমার মুফাসের ব্যাখ্যা তিনটা এক নাম্বার সবর বিল আইবাদ ইবাদতের মধ্যে সবর করতে হবে দুই নাম্বার আর বিল মা গুনাহের থেকে বাঁচার জন্য সবর করা গুনাহের থেকে বাঁচার জন্য সবর করতে হবে নবী করিম সাল্লাহাম সাহাবিদেরকে লক্ষ্য করে বলো ও আমার সাহাবিরা পূর্বের জামানা একটি একজন শাসক ছিল এর নাম ছিল তিফিল নামক জালেম বাদশাহ আর এই তিফিল নামক জালেম বাদশাহ মানুষের প্রতি অন্যায় অবিচার করত ওই সময় একজন নারী খুব অত্যন্ত ক্ষুধার্ত ব্যক্তি টাকার প্রয়োজন টিফিল নামক জালেম বাচ্চা নিকটে চলে গেলেন গিয়ে বললেন বাচ্চা আমি অত্যন্ত বল ক্ষুধার্ত আমি দারিদ্রতাই ভুগছি আমাকে কিছু টাকা কর যে হাসানা দেন বাচ্চা ডাক দিয়ে বলল মহিলা তুমি আমার সঙ্গে ব্যবচার করতে হবে মহিলা ডাক দিয়ে বললেন বাচ্চা আমার এই দেহের মধ্যে আমি কোনোদিন জেরা ব্যবসারে দাগ লাগাই যদি আপনার সঙ্গে আমি কুকর্মে লিপ্ত হই এরপরে যদি আমার মৃত্যুবরণ হয়ে যায় বাদশাহ বললেন যদি তুমি আমার সঙ্গে এই কর্মে লিপ্ত না হও তাহলে তোমাকে আমি টাকা ধার দিতে পারবো না মহিলাটি মহিলাটি এক চলে গেলেন যাওয়ার পরে আবার কোথাও টাকা না পেয়ে বাচ্চার দরবারে ফিরে আসলেন বাচ্চা মহিলাটি বাচ্চাকে ডেকে বললেন ও বাচ্চা আমি আপনার সঙ্গে ব্যবচার করব সুতরাং আপনি আমাকে টাকা টাকাগুলো ধার দেন বাদশাহ টাকাগুলো ধার দিলেন ধার দেওয়ার পর এরপরে দরজা দরজা জানালাগুলো সব বন্ধ করে দিলেন এই সময় বাদশাহ দেখতেছে মহিলা চোখ দিয়ে দর দর করে পানি হয়ে গেল বাচ্চা মহিলাকে ডাক দিয়ে বলেন মহিলা কান্দ কেন মহিলা ডাক দিয়ে বলেন বাদশাহ আমার এই দেহের মধ্যে আমি কোনোদিন জেনা ব্যবসায়ের দাগ লাগাইনি আর এই জেনা ব্যবসার পরে যদি আমার মৃত্যু বরণ হয়ে যায় তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহান তালার কাছে আমি কি জবাব দেই এই জন্য আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায় এক পর্যায়ে মহিলাটি এই কথা বলার সঙ্গে সঙ্গে তিফিল্লা মকজা আলেম বাদশাহ মহিলাকে ডাক দিয়ে বললেন মহিলা রে যা আমি তোমাকে ছেড়ে দিলাম আর টাকাটাও তোমাকে সদগা করে দিলাম কিতাবের মধ্যে আসছে ত্রিফিল নামক জালেম বাচ্চা ওই দিন ওই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এলাকার মানুষের অত্যন্ত খুশি হয়ে গেল জার এম দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে সকলে বলছে চলো যাই জার এম বাচ্চা ত্রিফিল নামক জালেম বাচ্ছাকে দেখে আসি সকলে গিয়ে দেখে বাচ্চা দরজার মধ্যে লেখা উঠে গেছে কাদ কফার্লাহুল ত্রিফিল এলাকাবাসীর সাবধান খবরদার খবরদার টিফিলে তোমরা জালেম বলে গাড়ি দিও না কারণ হলো টিফিল যে তার জীবনের শেষ সময়টি গুনাহের থেকে ধৈর্য ধারণ করে বেঁচে গেল আমি আল্লাহ সুবাহ আনহু তারা তার আমলটা বড় সুন্দরী হয়েছে এই জন্য আমি আল্লাহ রব্ম না তাকে তার জীবনের সব গুণাগুলো মাফ করে দিয়েছি যবে বলুন সুবাহান আল্লাহাম এই জন্য মমির একটি গুণ হলো والصابرين والصابرات মুমিনের গুণ হবে সেই সব সময়ের জন্য ধৈর্য ধারণ করবে প্রিয় ভাইরা আমার কোরআন মাজদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল খাসিঈনা ওয়াল খাসিয়াত আল্লাহর ভয় যে সমস্ত মমিনের একটি গুণ হলো সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে মমিন মুসলমান নারী এবং পুরুষ প্রত্যেকে তারা আল্লাহ আল্লাহনকে ভয় করবে আল্লাহ একটি মমিনের আরেকটি গুণাবুল হল ওয়াল্মুত সদ্দিক মমিনের গুণ হলো সে দানসীন হবে প্রত্যেকটা সময় তার হাতকে উজাড় করে দিয়ে যে আল্লাহর মাল আল্লাহর রাস্তায় ব্যয় করবে প্রিয় ভাইরা আমার মমিনের দশটি গুণা বলে মধ্যে আরেকটি গুণ হল ওস ইমিনা সে সব সময়ের জন্য বেশি বেশি রোজা পালন করবে আল্লাহ আরবিন বলেন মমিনের গুণ হলো মমিন বেশি বেশি আল্লাহর জন্য রোজা করবে মমিনের গুণ হলো অসমিনা ওস মাত সে আল্লাপাকের জন্য রোজা আদায় করবে প্রিয় ভাইরা আমার মমিনের একটি গুণ হলো আল্লাহ ওয়া তারা বলছেন মমিন তার ইজ্জতের হেফাজত করবে মমিন তার লজ্জা ইস্তানের হেফাজত করবি প্রিয় ভাইরা আমার আজ আমাদের সমাজের মধ্যে লজ্জা ইস্তান হেফাজত করা হয় না গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন এই দেশের মধ্যে নারী বেহা পোড়া নিয়ে পোশাক নিয়ে রাস্তায় নেমেছে আমার পোশাক আমার আমার স্বাধীনতা আমার আমার পোশাকটা কতটুকু হবে ছোট হবে না বড় হবে আমি আমার পোশাক পরবো এতে আমার স্বাধীনতা প্রিয় ভাইরা আমার আজ এই পোশাক ছোট বড় স্বাধীনতা দিয়ে কখনো আল্লাহ রব্বুল আলমের কাছে প্রিয় হওয়া যায় না মুসলমান নারী এবং পুরুষেরা নারীরা এরা পোশাক নিয়ে রাস্তায় নেমে গেছে যা বলেন ঠিক কিনা কোরআন মাঝে আল্লাহ রব্বুল আলমিন বলছেন মোমরে একটি গুণ হল কিরিন একটি গুণ হলো অধিক পরিমাণে আল্লাহ রব্বুল আলমের জিকির আদায় করবে আল্লাহ রব্বুল আলমের স্মরণ করবে প্রতিটা সময় যে মমিন আল্লাহ রব্বুল আলমের স্মরণ আদায় করবে আল্লাহ সুবাহান তারা তাকে সমস্ত প্রকার খারাপি হাত থেকে হেফাজত করবে জোরে বলুন সুবাহান আল্লাহ এই দশটি গুণের যারা অধিকারী হবে আল্লাহ সুহান হুয়া তাদের সম্পর্কে বলেন যারা এই দশটি গুণ অর্জন করবে কোরআন মাসিদে আল্লাহ রব্বুল আলমীন তাদের বিষয়ে ঘোষণা দিয়েছে কি ঘোষণা দিয়েছে আল্লাহ রব্বুল আলম বলছেন প্রিয় ভাইরা আমার আল্লাহ সুবাহ হুয়া তারা বলছেন যে সমস্ত ব্যক্তিরা এই দশটি গুণের দশটি গুণের প্রতি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দশটি গুণ আদায় করবে আল্লাহ সুবাহান তারা তাদের জন্য ক্ষমার ঘোষণা করেছেন তাদের জন্য মহা উত্তম ফয়সালা উত্তম জাজা আল্লাহ দান করবে সুবাহান আল্লাহ প্রিয় ভাই আমার এই জন্য আমাদেরকে মমিনের দশটি গুণ যদি আমরা অর্জন করতে পারি الله رب العالمين أمدك الدنيا إبن آخرة قل الله عندك سبحان الله